শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। দেখো, এদিকে সকাল সকাল চলে এসেছে বিয়ের জন্য জল, মানে জলের ড্রামগুলো তো খুব সকালে নামিয়ে দিয়ে গেল, কারণ মানে জলের প্রচুর চাপ চলছে ওর জন্য। 30টা ড্রাম আর কি দিয়ে গেল আমাদের বাড়িতে, দিয়ে যাবে আর কি, এখনও শেষ হয়নি। তারপরে দেখো, এগুলো বিয়ের মানে বাজার খরচা নিয়ে এসেছে বিয়ের আগের দিন। তো আজকে যেহেতু অধিবাস, তো আজকে মেহেন্দিও হবে, তো তোমাদেরকে দুটো পার্টে দিব। দুটো পার্টে না, সরি, এটা আগের দিন এসেছে, মানে আগের দিনের আর কি ব্লগ এটা। তো দুটো ব্লগ একসঙ্গে করে আমি দেব। তো এই ঘরটা পরিষ্কার করা হয়েছে, আর আমাদের গরুটা মানুষের বাড়িতে রাখবো আর কি। তো সেই কারণে এই ঘরটাতে সমস্ত সবজি টবজি যা যা আছে মানে এনে রাখবে। তারপরে দেখো, এদিকে চলে আসলো আমার একটা পার্সেল। আমার একটা খুব ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল, সাইড ব্যাগ, তো মানে আমি কোচবিহারে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে না একটা অনলাইনে অর্ডার করি। তো এত সুন্দর এসেছে কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ সুন্দর এসেছে। আমি একটু মানে অন্যরকম নিতে যাচ্ছিলাম, মানে ধরো ইয়েলো কালার বা অন্যরকম কালার, কারণ সবাই না তোমার ব্রাউন কালার, তারপরে তোমার ব্ল্যাক কালার সবাই কিনে, তো আমি একটু অন্যরকম কিনলাম। তো বেশ পছন্দ হয়েছে, আর এটার কিন্তু চেন কিন্তু অনেকগুলো, বেশ জায়গা আছে। তারপরে দেখো, এটা হলো পরের দিন। তো পরের দিনের ব্লগ তোমাদেরকে শেয়ার করছি। প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে, আর বাসটার সমস্ত কিছু আনছে আরও। তো তোমাদেরকে পরে একদম দেখাবো কোথায় কী হবে না হবে, তো এখন তো বলতে পারছি না। দেখো, আমি একটু এদিকে কথা মানে তোমাদেরকে দেখাচ্ছি আর কি প্যান্ডেলটা। তো চলো, এই মানে আজকের দিনটা কালকের দিনটাই। তো ওইদিকে দেখো, ঘরে মানে বাড়ির ভেতরেও ধরো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, তোমাদের শেয়ার করলাম। তো কথা বলার তো একদমই যায় না, কারণ মানুষের সামনে কথা বলতে একটু কেমন কেমন লাগে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে সামনে সামনে। হ্যালো বন্ধুরা, তোমরা মানে তোমাদেরকে কি বলবো বলো তো, তোমাদের সঙ্গে তো আর কথা বলাই হয়নি। আজকে আমাদের বাড়িতে প্যান্ডেল হলো, তোমাদেরকে দেখালাম তখন সকালবেলা, আমি কথা বলতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত মানে জানোই তো। তো মানে সমস্ত কাজ মানে বিয়ের কোণে হয়ে সমস্ত কাজ আমাকে করতে হয়। তো মানে কি বলবো আর, যাকে মানে কি বলবো আর, মানে কোনো লোক নেই জানো, কোনো লোক নেই, মানে মাকে আর আমাকেই করতে হয়। তো যাই হোক, আজকে দিদা এসেছে, মানে দিদাকে তোমাদেরকে দেখাবো কালকে। কালকে হলো অধিবাস, মানে বিয়ের আগের দিন কালকে অধিবাস। তো কালকে তো আমি তো একদম ছুটি, আমি কোনো কাজকর্ম করব না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আর কালকের ব্লগটা মানে সকালবেলাটা আমি একখানে করব, আর মেহেন্দির ব্লগটা তোমাদের আলাদা যাবে, ঠিক আছে? তো সেটাই তোমাদেরকে বলতে চলে আসলাম। এখন খাবো ভাত, বাজার থেকে এই মাত্র আসলাম, মানে ব্লাউজ ট্লাউজ এইসব সেলাই করতে। তো এই হলো ব্যাপার। তো চলো, আর এদিকে দেখো আমাদের মানে যে তোষক এইসব এনেছে, ওগুলো ইগনোর করো, এগুলো এনেছে। আর বিছানা টিছানা খুব খারাপ অবস্থা, এগুলোকে কালকে ঠিক করব। তো চলো, কালকে সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা, মানে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে কি হয় না হয়। কালকে হলো অধিবাস, তোমরা তো জানো অনেক কিছু হবে, সকালটা শেয়ার করব, আর বিকেলের থেকে তোমাদের আর একটা অন্য ব্লগ যাবে, মানে মেহেন্দি হবে, অনেক অনেকজন আসবে আর কি। তো চলো, টাটা, দেখা। তো বন্ধুরা, আমরা যাচ্ছি শোকেস দেখতে, তো আজকে পাঠাবে, তো টোটোতে উঠে বললাম বাড়ির সামনে, এখনই নামবো। তো বন্ধুরা, এটা হলো পরের দিনের ব্লগ। তো চলো দেখতে থাকো কী কী তোমাদের সঙ্গে কথা বলি এবং কী কী দেখাই। তো যাচ্ছি হলো ফার্নিচারের দোকানে, এটা হলো ভাস্তা, মানে এদেরই দোকান এটা, মানে দাদুর দোকান। তো চলো, কী কী নেই সেটা, তার আগে তোমাদেরকে একটা কথা বলছি, আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি থেকে যে যেটা দিবে, মানে আমার বাবা দাদা যেটাই দিবে না কেন আমি তাতেই খুশি। আমি আগের থেকে ছোটোবেলা থেকে আমার কারো কাছে চাওয়া পাওয়া নেই, এবং আমার মানে আমার কারো কাছেই আমার চাওয়া পাওয়া নেই, যে যেটা মানে ভালোবেসে আমাকে যেটা দিবে আমি তাতেই গ্রহণ করব। তো এটা হলো আমার কথা। তো যাই হোক, এটা নিয়ে এটা তোমাদেরকে বললাম আর কি। তো তোমরা যদি বলো যে এটা কেন, এটা যাই হোক, অনেক অনেকের অনেক কথা থাকে আর কি। তো সে জায়গার থেকে আমি ক্লিয়ার করে দিলাম। তো কী কী নিলাম সেটা তোমাদেরকে পরেই দেখাবো, বিয়ের পর তো তোমরা দেখতেই পারবে। তো এইটা পছন্দ হয়েছে, আরও কী কী হয়েছে সেটা কিন্তু দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। বড়দের
প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সবাই কি বলি আর, তো কি বলবো আর বলো তো। তো আমি গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম যে ছোকেসের দোকানে গেছিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে স্নান করবো, স্নান করে আজকে হলো বিয়ের আগের দিন, আজকে হলো আমার অধিবাস। আমি দেখো না মানে কতবার যে বাইর মানে বের হচ্ছি, কতবার যে যাচ্ছি, মানে কি বলবো আর, মানে সমস্ত কাজ আমাকে একাই করতে হচ্ছে। মানুষেরও রেস্ট করে, আমার আর রেস্ট না, বিয়ের কাজ আমি নিজেই করছি। যাই হোক, স্নান টান করে নিই, স্নান টান করে তোমাদের সঙ্গে একবারে কথা বলবো। আজকে হলো গঙ্গা নিমন্ত্রণ, আমাদের বাজনা আসবে, তো বাজনা জল ভরা হবে, মেহেন্দি হবে, তো চলো। আর আমাদের প্যান্ডেল করছে, তোমাদের সেটাও দেখাচ্ছি, প্যান্ডেল করছে। হাঁপিয়ে গেছি, দৌড়ে দৌড়ে গেছি, তো হাঁপিয়ে গেছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা ঠিক কীরকম হবে আর কি। চলো দেখো, এটা হলো আমাদের বাড়ি, আর এদিকে যে গেট, এটা তোমাকে ভিডিও করিম। এটা হলো প্যান্ডেল, এবারে ফাঁকা গেয়া। এটা হলো বসার প্যান্ডেল, এটা প্যান্ডেল করলে তখন বোঝা যাবে আর কি। এটা রাস্তা, আর তারপরে এই যে ওপরটা এরকম দিয়েছে, এটা হলো, এটা হলো তোমার খাওয়ার প্যান্ডেল, এটা এটা হলো খাওয়ার প্যান্ডেল। আর বাড়ির এখনও কাপড় টাপড় কিছু লাগায়নি। এই যে জলের ড্রাম, এগুলো সব দিয়ে গেল। তারপর দেখো এই বস্তাটার মধ্যে কি আছে, দেখতে হলে তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, আমি কিন্তু একদম লাস্টে দেখাবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে সবাই কি করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কাজে লাগিয়ে দিয়েছি এগুলোকে। কালকে আমি রং করেছি, আর আজকে ওরা আর কি ইয়ে মানে কি বলে কালারিং করছে, ভেরি নাইস। কি যাই হোক, এটা হলো পম, দেখি একটু দেখি, এই তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম, তো আমার জন্য কলকাতা থেকে কি আসলো সেটা অবশ্যই তোমাদেরকে খুলে দেখাবো, তো চলো আগে খুলে দেখাই, তারপরে তোমাদের সঙ্গে দেখ মানে সমস্তটা শেয়ার করছি, চলো। পেন নাই নে, ভালো আছি, পেন ছাড়াই থাক। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বলেই দিই এই বস্তার ভিতরে কি আছে। আছে হলো ফুল, মানে এক বস্তা ফুল, কোথা থেকে এলো কি ব্যাপার সমস্তটা তোমাদেরকে পরে বলছি। যাই হোক চলো তোমাদেরকে সমস্তটা বলি। তো এসেছে এই ফুলগুলো, এসেছে তোমার কলকাতা রানাঘাট থেকে, মানে এই যে দেখতে পাচ্ছ পাগলি বুলটি দিদি, ওর বর পাঠিয়েছে, ওকে দেখে আমার এত হাসি পাচ্ছে কি বলবো। তো কলকাতা থেকে মানে কলকাতা রানাঘাট থেকে পাঠিয়েছে জিজু মানে ফুলগুলো, আর জিজুকে বলছি থ্যাংক ইউ সো মাচ এতগুলো ফুল পাঠানোর জন্য। আর এটা হলো আমাদের বিয়ের মালা, তো এই যে খুব সুন্দর হয়েছে মালা দুটো, মানে ভীষণ সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল এরকম মালা পরবো, তো স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল। তো এই হলো ব্যাপার, তো চলো ফুলগুলো নিয়ে কি করব এখন জানি না, তোমাদেরকে বলছি কি করব। এগুলোকে ফ্রিজে রাখতে হবে, তো ফ্রিজে রাখার জন্য যাচ্ছি। তো পিসিদের বাড়িতে মানে পাশের বাড়িতে ফ্রিজ আছে, তো আমাদের তো ফ্রিজ আছে কিন্তু দোকানে, তো রেখে আর একটা বাড়িতে যাচ্ছি, কারণ এত ফুল ছিল বাড়িতে রাখা যাচ্ছিল না। তো তারপরে আর একটা বাড়িতে যাচ্ছি রাখার জন্য, মানে পাশের বাড়ি বৌদিদি বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা পরের ভিডিও আমার মেহেন্দি অনুষ্ঠান দেখতে কিন্তু একদম ভুলো না, তো আজকের মতো টাটা।